অনেক দিন পর আমি হচ্ছে আলু ভাজি করব। বাসায় আলু ছিল, তাই ভাবলাম যে আমি আলু ভাজি করে নিই। তা আমি আলুগুলো হচ্ছে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আমি হচ্ছে দুটো আলু নিয়েছি, তারপর দুটো আলুর আরেকটা অর্ধেক নিয়েছি। তো আমার পরিমাণ মতো হয়েছে। আমি হচ্ছে আলুগুলো একদম কুচি কুচি করেছি, জানি না কেমন হয়েছে, তবে খুব ভালো হয়েছে। আমি এখন হচ্ছে একটু ধুয়ে ভালো করে কয়েক ধুয়ে ভালো করে একটু কচলিয়ে কচলিয়ে হচ্ছে ভালো করে ময়লাগুলো, আর যেহেতু আলু যেহেতু অনেক ময়লাই থাকে, তো ময়লাগুলো পরিষ্কার করে ফেললাম তিন ধোয়ার পর। তো এই যে একদম পরিষ্কার হয়ে আসছে, আর দেখো কী ঝকঝক করছে, তাই না আলুগুলো। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্নাটা বসাবো। তো আমি হচ্ছে একটা পাত্রে হচ্ছে তেল দিয়ে, তো তেলটা হচ্ছে একটু গরম হতে হবে, আর গরম হওয়ার সাথে সাথে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ভালো করে হচ্ছে নাড়াচাড়া করতেছি, যেহেতু এটা একটু লাল লাল হবে, তো অনেকক্ষণ নাড়াচাড়া করতেছিলাম। তারপরে দেখো জালটা একটু কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া ভালো করে, এরপর দিয়ে দিলাম ধনিয়া, তারপর দিলাম রাঁধুনি, তারপর দিলাম লবণ। ভালো করে হচ্ছে আমি একটু এগুলো কষিয়ে নিলাম, মশলাগুলো ভালো করে কষিয়ে হওয়ার পর আর একটু জাল দিয়ে দিব। জাল দেওয়ার পর আলুগুলো যে আমি ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তুমি এটাকে আলুগুলো দেওয়ার পর দেখো একদম নাড়াচাড়া করার পর আলু একদম হয়ে যাচ্ছে, আর কালারটা কিন্তু জ্বলে যাচ্ছে, আর কিন্তু খেতেও খুব দারুণ হয়েছে আলু ভাজি। তো আমি কিন্তু প্রথম রান্না ভাজি করলাম, আলু ভাজি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিয়ে দিব। আর কে কে আলু ভাজি খেতে পছন্দ করে অবশ্যই জানিয়ে দেবো। আলু ভাজি কিন্তু পান্তা ভাতের সাথে খেতে অনেক দারুণ হয়, তো আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।